ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। আগামীকাল লক্ষ্মী পুজো, তো সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আমার এই ঘরটা, মানে এটা আমার ডাইনিং প্লেস, এই ঘরটাতেই লক্ষ্মী পুজো যেহেতু করবো, এর আমি মেক ওভার করবো, মানে টোটাল ক্লিনিং অ্যান্ড ডেকোরেশন। তো চলো প্রথমে ক্লিনিংটা সেরে নিই। সমস্ত আমি মানে এলোমেলো করে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছ জগা খিচুড়ি অবস্থা। কার্টেন ফার্টেন সব খুলে দিয়েছি, তো সেই কার্টেনগুলো আমি একটু কাচতে দিয়ে দিয়েছি। ওগুলো বার করে হয়তো ওগুলোই লাগাবো অথবা অন্য লাগাবো, মানে ওইগুলো যেহেতু এই ঘরটার সাথে খুব ভালো ম্যাচ করে, গোল্ডেন আর হোয়াইট, তাই কাচতে ঢুকিয়ে দিয়েছি রাত্রিবেলা। কিন্তু এখন যাই হোক, তো চলো এবার এক এক করে। এদিকে লাইটও লাগিয়ে দিয়েছে আশিস, যেখানে লাইটটা লাগানো হয়ে গেছে আপাতত, তাছাড়া কিছুই হয়নি। দেখি কীভাবে চটপট করে এই ঘরটাকে প্রথমে ক্লিন করবো, তারপর ডেকোরেশন তো আমি আস্তে আস্তে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাতে সময় প্রচণ্ডই কম, কারণ কালকেই লক্ষ্মী পুজো, আর আজকে রাত্রিবেলা আমি সময় পেয়েছি ঘরটা পরিষ্কার করে একটু সাজানো গোছানোর, তো সেই জন্য একদম লেগে পড়েছি, কোমর বেঁধে বলতে পারো। তো ওই দিকে যে শেলফটা রয়েছে ওটাকে প্রথমে ক্লিন করেছি, সেই ক্লিনটা আমি দেখাইনি। ক্লিন করেছি ওপরের শেলফটা প্লাস নিচের শেলফগুলো সবই ক্লিন করে নিচ্ছি। তারপরে যে শোপিসগুলো দিয়ে আমি সাজাই সেগুলোকে এক এক করে নামিয়েছিলাম, সব ক্লিন করে নিয়ে আবার রেখে দিচ্ছি। একটু অদল বদল করে রাখছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই জায়গাটা আমার সত্যিকারের বলতে গেলে একটা প্রিয় কর্নার, তো এই জায়গাটা আমি খুব সুন্দর করে সাজাতে পছন্দ করি। তো সেই জন্য ওপরের শেলফটা দেখো সাজানো হয়ে গেছে, এবার নিচের যে শেলফটা হোয়াইট কালারের দুটোই, এই শেলফটাকে ক্লিন করে নিলাম প্রথমে। তারপরে যেহেতু শেলফটা অনেকদিন ধরে ওখানে ছিল, সেই কারণে তলার দিকে তো ডাস্ট থাকবেই, তো সেই ঝুলও ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়ে যে ট্রাঙ্কটা আমার নিজের হাতে করা, কালার করা আর কি, সেই ট্রাঙ্কটাকে ওই কোণায় করে দিলাম। তার উপর একটা জুট ব্যাগ রেখেছি, কারণ ব্যাগটার মধ্যে আমার একটা প্ল্যান্টার বা গাছ রাখার ইচ্ছা রয়েছে, প্ল্যান্টার সমেত। আর করতে করতে কিন্তু আমি চারপাশটা মুছেও নিচ্ছি, কারণ একসাথে সমস্ত কাজ করে নিলে তবেই তাড়াতাড়ি হবে। শেলফটা এবারে ওই দিকে রাখলাম, এখন একটু কেমন যেন লাগছে, কারণ পেছনে কার্টেন নেই বলে। তো অনেক কিছুই অফ ক্যামেরা করতে হয়েছে। দেখো এই শেলফটা গোছানো তো হয়ে গেছে, আগে দেখিয়েছি, এরপরে দেখো এই দিকে যে শেলফটা ডান দিকে যেটা রেখেছি তার উপরেও কিন্তু আমি অনেক কিছু বিছিয়েছি। প্রথমত নিচে একটা বইয়ের বক্স ছিল, সেটাকে ঢেকে দিয়েছি টেবিল ক্লথ দিয়ে। তার উপরে একটা রানারও রেখেছি, রানারের উপরে একটা বড় সাদা রঙের কোস্টার রেখেছি, এখানে ফ্লাওয়ার ভাস রাখছি। ওপরে গণেশ বসিয়েছি একটা ট্রের ওপরে। এভাবে মোটামুটি কিন্তু একটা মানি প্ল্যান্টও আমি দিলাম চেন, ওই মানি প্ল্যান্টের চেনটা এখানে থাকবে না, পরবর্তী সময় আমি ওটা অন্যদিকে নিয়ে যাব। এই শেলফটা, নিচের এই শেলফটা আর ওইদিকে যে ট্রাঙ্কটা আমি হাতে এঁকেছিলাম, এগুলো মোটামুটি পরিষ্কার করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এ দেখো আমি পরে আবার ভালো করে দেখাচ্ছি, এবার বাকিগুলো এবার করব। আপাতত অনেকটাই হয়েছে, দেখো ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি ওপরটাতে, তাছাড়া লাইট জ্বালিয়ে দিয়েছি, লাইট জ্বালানোর উপর ভালো লাগছে। মানি প্ল্যান্ট রেখেছি, অ্যাড করেছি একটা রিয়েল মানি প্ল্যান্ট। আজকে রাত্রিবেলা এতটুকু করলাম, মানে লক্ষ্মী পুজোর আগের দিন, কালকে সকাল সকাল পুরো যা যা মেক ওভার করার আছে এই ঘরটা ডান করে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। বলেছিলাম পরের দিন সকালে বাকিটা করে নেবো, তো বাকিটা আমার মোটামুটি দেখানোর মতো এখন ডান। তো চলো দেখি যে লক্ষ্মী পুজোর জন্য আমি এই ঘরটা কীভাবে ডেকোরেট করলাম। আসন সাজানো কিন্তু এখনো হয়নি, টেবিল এখানে এক সাইড করে দিয়েছি, আর রেড এই কভারটা বিছিয়ে দিয়েছি। টেবিলে আর বেশি কিছু নেই, একটা ফ্লাওয়ার ভাস, একটা নুন গোলমরিচের জায়গা, আর এইদিকের শেলফটা একটু ফাঁকা করে শুধুমাত্র দিয়েছি একটা ডিফিউজার, এটা থেকে খুব সুন্দর স্মেল বেরোয়। এই যে আর ফ্রিজ যেরকম ছিল সেরকম আছে, ফ্রিজের ওপরে জাস্ট জলগুলোকে ট্রান্সফার করে দিয়েছি, আর এইদিকে আমি একটা লাইট অ্যাড করেছি, রাত্রিবেলা বেশি ভালো লাগবে। আমি একটা রেখেছি পাখির বাসা আর কি, এটা টি লাইট হোল্ডার, কিন্তু আমি এখানে স্ট্রিং লাইটগুলো দিয়ে এটাকে লাইটিং করেছি। আর এই পাশে কিছু শোপিস রেখেছি মিডিলটাতে, আর নিচে আমার একটা বইয়ের বাক্স আছে, বইয়ের বাক্সটাকে ঢাকার জন্য ওই টেবিল ক্লথটা ইউজ করেছি সাদা রঙের। আর ওপরে আমি কিছু জিনিস দিয়ে সাজিয়েছি, একদম ঘরে যা ছিল তাই। একটা ট্রের ওপরে গণেশ রেখেছি, এদিকে কিছু বই যেটা আমার রেগুলার মোটামুটি লাগে আর কি, আর তার উপরে এখানে একটা হ্যান্ডমেড প্ল্যান্টারের মধ্যে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি। এদিকে একটা ক্যান্ডেল হোল্ডার রেখেছি, এর মধ্যে লাইট দেবো রাত্রিবেলা। মানি প্ল্যান্ট রয়েছে জলের মধ্যে, আর একটা ওই ফুলের মালা দিয়ে এভাবে
পুরোটাকে এই পুরোটাতে হ্যাং করে দিয়েছি, তার জন্য দেখতে বেশ ভালো লাগছে জায়গাটা। পুজোতে একটু এই মালাগুলো দিলে ভালো লাগে। আর এদিকে আমার ওই হাতে আঁকা যে ট্রাঙ্কটা ওটা রেখেছি কোন করে এক কোণে রেখেছি, তার উপরে একটা মানি প্ল্যান্ট এরকম প্ল্যান্টটা রেখে দিয়েছি, মানে গ্রিনারি অ্যাড হয়েছে। এখানে একটা জুট ব্যাগের মধ্যে একটা গাছ রেখেছি আর একটা, আর পেছনে বুদ্ধদেবের যে একটা পেন্টিং করেছিলাম ওটা ওখানে রেখে দিয়েছি ক্যারাম বোর্ডের ওপরে। আর এই ওপরের তাকটাতে যা ছিল সেগুলো অদল বদল করে রেখেছি, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু এদিক ওদিক করে দিয়েছি, আর একটা ফুলের মালা দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। আর এই দিয়ে লাইট হ্যাং করেছি, আর তার উপরে দিয়েছি মানি প্ল্যান্টের একটা এরকম চেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল। আপাতত এই আছে, এরপরে যখন লক্ষ্মী ঠাকুরের আসন বেছাবো এখানে, তখন আমি ফাইনালি তোমরা দেখতে পাবো। মা লক্ষ্মীর পুজোর জায়গা সমস্ত সাজানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, গোছানো সব হয়ে গেছে। তোমরা দেখলে লক্ষ্মী পুজো উপলক্ষে আমি আমার ডাইনিং প্লেসটাকে ভালো করে ডেকোরেট করেছি, এবং আসন সাজানোর পর কেমন লাগছে সম্পূর্ণ জায়গাটা তোমরা দেখলে। তো এইভাবে আমি একদম সিম্পলভাবে এবারে ডেকোরেশন করেছি আমার মা লক্ষ্মীর বসার জায়গা, এবং শুধুমাত্র লাইট এবং ঘরে যা যা ছিল তার সাহায্যে আমি একটা সিম্পল ডেকোরেশন আমি করেছি। তো এই ডেকোরেশনটাই আমি তোমাদের কাছে জানতে চাইবো, কেমন লাগলো তোমাদের? অনেক ধরনের ডেকোরেশনই হয়ে থাকে, কিন্তু এরকম সিম্পলের ওপরে ক্লিনিং এবং তার সঙ্গে সঙ্গে ডেকোরেশন করে সম্পূর্ণ পুজোর আয়োজনের যে সাজানো গোছানোর ব্যাপারটা, সেটা তোমাদের কেমন লাগলো এটা আমি জানতে চাই। যদি তোমাদের ভালো লাগে একটু হলেও, তাহলে কিন্তু বন্ধুরা প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। আমি জানি যে হয়তো খুব মানে আকর্ষক বা অনেক কিছু দিয়ে আমি সাজাতে পারিনি, কিন্তু আমার মনের মতো করে আমি ঘরটাকে সাজিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে রইল এই ডেকোরেশনের ভিডিওটা আমার লক্ষ্মী পুজো উপলক্ষে রুম ডেকোরেশন। এর পরের দিন তোমরা পেয়ে যাবে লক্ষ্মী পুজোর ফুল ব্লগ বা লক্ষ্মী পুজোর রিলেটেড ব্লগগুলো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো, এবং মাঝে মাঝে ঘরগুলোকে ডেকোরেট করে অন্যরকম লুক দিয়ে নিজেই হা করে দেখতে থাকো, যেমন আমি দেখছিলাম আজকে। তো চলো বন্ধু, আর বেশি বকবক করবো না, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।